তুমি শাসক থাকো কিন্তু শাসক হয়েও দাসত্ব করো আল্লাহ। তুমি প্রজা থাকো কিন্তু প্রজা হয়েও দাসত্ব করো আল্লাহ। পৃথিবীর কেউ না কেউ কোনো না কোনো কিছুর দাস, কেউ ক্ষমতার দাস, কেউ নারীর দাস, কেউ টাকার দাস, কেউ ফ্রি ফায়ার পাবজি গেমের দাস, কেউ ফেসবুকের দাস, কেউ টুইটারের দাস, কেউ জুয়া মদের আড্ডার দাস। আবুল আলা মওদুদী যেদিন জামাত ইসলাম প্রতিষ্ঠা করেছিলেন তখনকার জামাত ইসলামের সংবিধান আর আজকের জামাত ইসলামের সংবিধানের মধ্যে যদি বিকৃতি না থাকে আমি আব্দুল্লাহ বক্তব্য দিব না। যদি ইসলাম কোনদিন প্রতিষ্ঠা করতে হয় একসাথে একশো ইসলাম প্রতিষ্ঠা করতে হবে, নো কম্প্রোমাইজ। হয় ক্ষমতা আসবে না হয় ক্ষমতা আসবে না, ক্ষমতা দেওয়ার মালিক আল্লাহ, কিন্তু একশোতে একশো উলুহিয়াত রাখতে হবে আল্লাহ। আল্লাহর উলুহিয়াতে শরীর সমপরিমাণ কম্প্রোমাইজ করে আহলে হাদিসরা ক্ষমতায় যেতে রাজি নয়। আহলে হাদিসরা ওরকম হাজারো ক্ষমতার মুখে লাথি মারতে রাজি আছে শুধু আল্লাহর উলুহিয়াত বাস্তবায়ন করার জন্য। এবং আজকের এই যুগে আহলুল হাদিসদের জ্ঞান চর্চার বড় প্রয়োজন রয়েছে, সব কিছুর মূল ভিত্তি হচ্ছে জ্ঞান। আজ ভারতে পাকিস্তানে যে ইসলাম টিকে আছে এটার ভিত্তি গণতন্ত্র নয়, এটার ভিত্তি ধর্মনিরপেক্ষতাবাদ নয়, এটার ভিত্তি সেকুলারিজম নয়, এটার ভিত্তি ডেমোক্রেসি নয়, এটার ভিত্তি শুধুই জ্ঞানের চর্চা, মসজিদ মাদ্রাসা নির্মাণের মাধ্যমে জ্ঞানের চর্চাকে ধরে রাখা। আজ রোহিঙ্গাদের কাছে নাই কি জন্য তারা তাদের স্বকীয়তা ধরে রাখতে পারেনি কেন, তাদের মধ্যে থেকে জ্ঞানের চর্চা উঠে গেছিল। সেকুলারিজম থাকলেও গণতন্ত্র থাকলেও তাদের উত্থান ঘটবে না যদি জ্ঞান না থাকে। আজ চীনের মুসলমানদের তাদের সেই স্বকীয়তা কেন হারিয়ে ফেলেছে, অত্যাচারিত নির্যাতিত কেন, সেখানে যদি সেকুলারিজমও থাকে, ডেমোক্রেসিও থাকে, গণতন্ত্রও থাকে, ধর্মনিরপেক্ষতাও থাকে, কিন্তু জ্ঞানের চর্চা না থাকে তাহলে ওই উত্থান ঘটবে না। উত্থান ঘটানোর জন্য জ্ঞানের চর্চার প্রয়োজন, জ্ঞান আসল, জ্ঞান নূর। ইসলাম এসেছে জাহিলিয়াতের বিপরীতে, জাহিলিয়াত হচ্ছে মূর্খতা আর ইসলাম হচ্ছে জ্ঞান। জ্ঞানের চর্চা যত বাড়বে যত বাড়বে, আমি সালাফে সালেহিনের জীবনী পড়ে দেখেছি, সালাফে সালেহিনগণ বহু বক্তব্যে আমি বলেছি সালাফে সালেহিনগণ সবসময় ছিলেন সংস্কারপন্থী। সংস্কারকে তারা সবচেয়ে বেশি গুরুত্ব দিতেন, কেননা সরাসরি ক্ষমতা দখল করতে যাওয়া, সরাসরি ক্ষমতা দখল করার চেষ্টা করা অস্থিতিশীলতার একটা বড় মাধ্যম, নৈরাজ্যতার একটা বড় মাধ্যম। আজ লিবিয়ার মাটিতে দেখেন, সিরিয়ার মাটিতে দেখেন, ইয়েমেনের মাটিতে দেখেন, ক্ষমতা দখল করতে গিয়ে অস্ত্র হাতে উঠিয়ে নিয়ে গণতন্ত্রের নামেই হোক আর জিহাদ জঙ্গিবাদের নামেই হোক, অস্ত্র হাতে উঠিয়ে নিয়ে মুয়াম্মার আল গাদ্দাফিদের চলে যাওয়ার পরে, এই শাসকদের চলে যাওয়ার পরে আজ লিবিয়া সিরিয়া ইয়েমেনের মাটি মুসলমানদের রক্তে রঞ্জিত, মুসলমান রক্তে লালে লাল। এক মুসলমান আর এক মুসলমানকে কাফের ফতোয়া দিয়ে হত্যা করতে যে, কেননা তার আকিদায় সমস্যা আছে, তার জ্ঞানে সমস্যা আছে, তার বিদ্যায় ত্রুটি আছে। আর যখনই আগের যুগের সালাফে সালেহিনকে দেখবেন, আহমদ বিন হাম্বাল সরাসরি ক্ষমতা কেড়ে নেওয়ার চেষ্টা করেননি, তিনি করেছেন সংস্কারের চেষ্টা। শাইখুল ইসলাম ইবনে তাইমিয়া সরাসরি ক্ষমতা কেড়ে নেওয়ার চেষ্টা করেননি, তিনি সংস্কারের চেষ্টা করেছেন, ক্ষমতা কেড়ে নেওয়ার চেষ্টা। সাময়িক অনেক ভালো মনে হলেও, সাময়িক অনেক আবেগপ্রবণ মনে হলেও, সাময়িক অনেক ফলপ্রসূ মনে হলেও, দীর্ঘস্থায়ী ক্ষতির কারণ, দীর্ঘস্থায়ী দুঃখের কারণ, দীর্ঘস্থায়ী দাওয়াতি কাজে বাধার কারণ, দীর্ঘস্থায়ী জ্ঞানের চর্চায় বাধার কারণ। আর সংস্কারের চেষ্টা, অরাজনৈতিকভাবে প্রভাব বিস্তারের চেষ্টা, আপনি হয়তো আজকে অরাজনৈতিকভাবে প্রভাব বিস্তারটা সারা পৃথিবীতে একশোতে একশো বাস্তব, একশোতে একশো বাস্তব। কীভাবে আজ আপনি দেখতেছেন যে আমেরিকার ক্ষমতায় আসছে জো বাইডেন, তার আগে দেখলেন আমেরিকার ক্ষমতায় ডোনাল্ড ট্রাম্প, তার আগে হয়তো ছিল বারাক ওবামা, কিন্তু আসলে বারাক ওবামার যুগেও, ডোনাল্ড ট্রাম্পের যুগেও, জো বাইডেনের যুগেও আমেরিকার আসল ক্ষমতা ছিল ইহুদি ইসরায়েলদের হাতে। তো ইহুদি ইসরায়েলেরা কি ভোটের মাধ্যমে লড়াই করে আমেরিকার ক্ষমতা দখল করলো? ইহুদি ইসরায়েলেরা কি অস্ত্রের মাধ্যমে আমেরিকার ক্ষমতা দখল করলো? এটাকে বলা হয় লবিংয়ের মাধ্যমে অরাজনৈতিক প্রভাব। পৃথিবীর এমন কোনো দেশ নাই, আজকে আপনি হয়তো চোখের সামনে দেখতে পাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশের প্রধানমন্ত্রী, কিন্তু অরাজনৈতিকভাবে আন্ডারগ্রাউন্ডে যারা টাকার মালিক, যারা ক্ষমতার মালিক, তারা অন্য কেউ। এটাই পৃথিবীর চিরন্তন বাস্তব সত্য। আপনিও আজকে ভোটে দাঁড়িয়ে ক্ষমতায় চলে যাবেন, অন্যের কাছে জিম্মি হয়ে যাবেন।
যারা আগে থেকে সত্যিকার রিয়াল ক্ষমতার মালিক তাদের কাছে জিম্মি হয়ে যাবেন, তাদের কথার বাইরে আপনি চলতে পারবেন না, নড়তে পারবেন না। এই জন্য আসল হচ্ছে অরাজনৈতিকভাবে প্রভাব বিস্তার করা, প্রভাব বিস্তার করে সরকারকে মানতে বাধ্য করা, সংস্কার হতে বাধ্য করা, সমাজ সংস্কার, সমাজ বিপ্লব ইসলামের বিজয়ের মূল ভিত্তি। বলেন বাংলাদেশ মুসলমানদের দেশ, 90% মুসলমানদের দেশ, 90% মুসলমানের কয়জন সালাত আদায় করে? তাহলে কিভাবে এটা 90% মুসলমানের দেশ হয় যেখানে 90% মুসলমানের 2% 3% সালাত আদায় করে না? এদের উপর আপনি কিসের ইসলামী খেলাফত কায়েম করবেন? আজকে ইসলামী খেলাফত কায়েম করলে কালকে এরাই বিদ্রোহ করবে, চাইনা খেলাফত। এটাই বাস্তব সত্য। আজকে বাংলাদেশ বলছেন মুসলমানের দেশ, কয়টা বাংলাদেশের মুসলমান কোরআন পড়া জানে, কয়জন? বাংলাদেশে তো চলে আবেগের খেলা, বাংলাদেশে সর্বত্র আবেগ নিয়ে ছিনিমিনি খেলা হয় সর্বত্র। যেমন আজকের এই প্রোগ্রামের আয়োজন করা হয়েছে জিকে একাডেমির মাঠে, এরপরে আসছে সালাফি কনফারেন্স 4-5 মার্চ। বাঙালি যেহেতু আবেগী জাতি, বিশাল সমাবেশ ঘটেছে, আরো বহু জায়গায় সমাবেশ ঘটবে। বাঙালি যেহেতু আবেগী জাতি, আজকে যদি ঘোষণা করা হয় মিছিলের আহ্বান, শত লোক লাখ লোকের অভাব হবে না। কালকে যদি আহ্বান করা হয় মানববন্ধনের, শত লোক লাখ লোকের অভাব হবে না। কালকে যদি আহ্বান করা হয় হরতাল অবরোধের, লোকের অভাব হবে না। সমাবেশের আহ্বান করা হয়, লোকের অভাব হবে না। আর যদি বলি আসেন এখানে কোরআন শেখানো হবে, কয়টা লোক আসবে? কথা বলেন না যে আজকে জিকে একাডেমির মাঠে যদি আমি বলতাম কোরআন শিখাবো, কয়টা লোক আসবে? আল্লাহে আল্লাহর কসম, আল্লাহে আল্লাহর কসম, আল্লাহে আল্লাহর কসম, গতকাল থেকে নিয়ে আজ পর্যন্ত জিকে একাডেমির মাঠে যত বক্তা, যত আলেম, যত জ্ঞান গর্ভ আলোচনা করেছেন, তাতে উপস্থিত জনগণের যত উপকার হয়েছে, এই উপস্থিত জনগণকে যদি সূরা ফাতিহা শেখানো হতো, কোরআন শেখানো হতো, আলিফ বা তা সা শেখানো হতো, তার চেয়ে হাজার গুণ উপকারী হতো। কিন্তু সম্ভব নয়। কালকে আমিও সালাফি কনফারেন্সে এরকম সব বক্তারা আসবে, তারা বক্তব্য দিবে, কেন আবেগী জাতি। জ্ঞান কঠিন জিনিস, ইলম কঠিন জিনিস, ইলম কে অর্জন করতে যায় না এক লিল্লাহে তাকবীর দিয়ে 10টা গাড়ি ভেঙে দেওয়া অনেক সহজ, কিন্তু এক সূরা ফাতিহা সঠিকভাবে তেলাওয়াত করা, কোরআন সঠিকভাবে পড়তে পারা, জ্ঞান সঠিকভাবে অর্জন করতে পারা। ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, জাতি এখনো বুঝতে পারেনি এই আয়াতের অর্থ যে লিয়াবুদুন মানে কি। ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, এই আয়াতের অর্থ কি এটা এখনো মানুষ বুঝতে পারেনি। কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ এটার অর্থ কি এটা এখনো মানুষ বুঝতে পারেনি। কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ উলুহিয়াত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেননি, লা হাকিমা ইল্লাল্লাহ নেই কোনো শাসক আল্লাহ ব্যতীত, অতএব দৌড়াও তোমাকে শাসক হওয়ার জন্য দৌড়াতে হবে, এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেননি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি চেয়েছেন? তুমি শাসক থাকো কিন্তু শাসক হয়েও দাসত্ব করো আল্লাহ, তুমি প্রজা থাকো কিন্তু প্রজা হয়েও দাসত্ব করো আল্লাহ, এটা হচ্ছে উলুহিয়াত। যখনই বলা হবে লা হাকিমা ইল্লাল্লাহ, তখন সবাই শাসক হওয়ার জন্য দৌড়াবে, শুধু রক্তের খেলা চলবে, রক্তের খেলা চলবে, ক্ষমতার দ্বন্দ্ব, ক্ষমতার লড়াই চলবে। এই জন্য লা ইলাহা ইল্লাল্লাহ অর্থ মানুষ বুঝতে পারেনি। তাওহীদ মানুষকে এখনো বোঝানো যায়নি যে তাওহীদ কাকে বলে। ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, ইবাদত করার জন্য সৃষ্টি করেছি। ইবাদত বললে আপনি বুঝবেন সালাত, সিয়াম, হজ, যাকাত। ইবাদতটা এসেছে আব্দুন থেকে, আব্দুল্লাহ আল্লাহর দাস, ইয়াবুদুন আল্লাহর দাসত্ব। আমি এবারের বহু বক্তব্যে আল্লাহর দাসত্ব বিষয়টা ক্লিয়ার করার চেষ্টা করেছি। পৃথিবীর কেউ না কেউ কোনো না কোনো কিছুর দাস, কেউ ক্ষমতার দাস, কেউ নারীর দাস, কেউ টাকার দাস, কেউ ফ্রি ফায়ার পাবজি গেমের দাস, কেউ ফেসবুকের দাস, কেউ টুইটারের দাস, কেউ জুয়া মদের আড্ডার দাস। আর একমাত্র পূর্ণ স্বাধীন, পূর্ণ আজাদ, যাবতীয় দাসত্ব থেকে মুক্ত সেই যে 100-তে 100 আল্লাহর দাস। পৃথিবীতে একমাত্র স্বাধীন হাওয়াই, মুক্ত বাতাসে নিঃশ্বাস নিতে পারে সে যে 100-তে 100 আল্লাহর দাস। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, খালিদ বিন ওয়ালিদ, ওমর ইবনুল খাত্তাব, আবু বকর, তাদেরকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন কোন সোনার জাদুর চাবি কাঠি দিয়ে যাননি যেই চাবি, যেই চাবি কাঠিতে, যেই তরবার নাড়ালে সব রোমান সাম্রাজ্য আর পারস্য সাম্রাজ্যের পতন হয়ে গেছে। আল্লাহ রাসূল তাদেরকে দিয়ে গেছিলেন কি? আল্লাহ রাসূল তাদেরকে দিয়ে গেছিলেন 100-তে 100 আল্লাহর দাসত্ব। আল্লাহ রাসূল যদি তাদেরকে বলতেন শোনো, যেভাবেই হোক ক্ষমতায় থাকতে হবে, যেভাবেই হোক ক্ষমতা কিন্তু ছাড়া যাবে না, ক্ষমতায় থাকতে হবে, তখন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা প্রথম দিনই কম্প্রোমাইজ করতেন, কেননা কম্প্রোমাইজ করা ছাড়া ক্ষমতায় থাকা যায় না।
এটাই বাস্তব প্রথম দিন আবু বকর যখন কোন কম্প্রোমাইজের রাস্তায় চলে যেতেন এই যারা যাকাত অস্বীকার করেছে ওদের বিরুদ্ধে যুদ্ধ করা যাবে না ওদের বিরুদ্ধে যুদ্ধ লাগলে তো আমার ক্ষমতার পতন হয়ে যেতে পারে কিন্তু আমাকে তো ক্ষমতা ধরে রাখতে হবে কারণ লা হাকিমা ইল্লাল্লাহ নাউজুবিল্লাহ এটা তাকে আল্লাহ রাসূল শিখাননি আল্লাহ রাসূল শিখিয়েছেন যাবতীয় দাসত্ব থেকে মুক্ত থাকতে হবে ক্ষমতার দাসত্ব করা যাবে না টাকার দাসত্ব করা যাবে না নারীর দাসত্ব করা যাবে না যুবক মদের দাসত্ব করা যাবে না যতক্ষণ বেঁচে থাকবে এক আল্লাহর দাসত্ব করে বেঁচে থাকবে তাতে ক্ষমতা যাকার আসুক যখনই ক্ষমতার পরোয়া করতে যাবে তখনই ইসলাম 100 তে 100 ঠিকানা যাবে না বিকৃতি আনতেই হবে আজ নাম নিয়ে বলতেছি জামাতে ইসলাম বিকৃতি আনেনি এনেছে অগণিত অসংখ্য তাদের সংবিধানের মধ্যে বিকৃতি এনেছে শুধু রাষ্ট্রীয়ভাবে নিবন্ধন ধরে রাখার জন্য টিকিয়ে রাখার জন্য না হলে নিবন্ধন বাতিল হয়ে যাবে 30% যদি নারী নেতৃত্ব না দেয় দলের মধ্যে নিবন্ধন দিবে না সরকার যদি নাম জামাতে ইসলাম বাংলাদেশ না করে বাংলাদেশ জামাতে ইসলাম যদি না করে তাহলে দিবে না নিবন্ধন তখন নাম চেঞ্জ করে জামাতে ইসলাম বাংলাদেশ করা হয়েছে 30% নারী নেতৃত্ব নিয়ে আসা হয়েছে অগণিত পরিবর্তন করা হয়েছে আমার চ্যালেঞ্জ থাকলো আবুল আলা মওদুদী যেদিন জামাত ইসলাম প্রতিষ্ঠা করেছিলেন তখনকার জামাত ইসলামের সংবিধান আর আজকের জামাত ইসলামের সংবিধানের মধ্যে যদি বিকৃতি না থাকে আমি আব্দুল্লাহ বক্তব্য দিব না বিকৃতি কেন এসেছে ক্ষমতা ধরে রাখার চাহিদায় সে বিকৃতিটা কোথায় করা হয়েছে ইসলামের মধ্যে ইসলামকে জবাই করে আমি কিভাবে ইসলাম প্রতিষ্ঠা করব যদি ইসলাম কোনদিন প্রতিষ্ঠা করতে হয় 100 তে 100 ইসলাম প্রতিষ্ঠা করতে হবে নো কম্প্রোমাইজ হয় ক্ষমতা আসবে না হয় ক্ষমতা আসবে না ক্ষমতা দেওয়ার মালিক আল্লাহ কিন্তু 100 তে 100 উলুহিয়াত রাখতে হবে আল্লাহ আল্লাহর উলুহিয়াতে শরীর সমপরিমাণ কম্প্রোমাইজ করে আহলে হাদিসরা ক্ষমতায় যেতে রাজি নয় আহলে হাদিসরা এরকম হাজারো ক্ষমতার মুখে লাথি মারতে রাজি আছে শুধু আল্লাহর উলুহিয়াত বাস্তবায়ন করার জন্য কেন একটা দল একটা জামাত তো থাকতে হবে যারা কেননা একটা জামাত তো থাকতে হবে যারা ইসলামকে অবিকৃত রাখবে ইসলামকে অবিকৃত রাখাই ইসলামের বড় বিজয় যত শত্রু ইসলামের এসেছে অরিয়েন্টালিস্টদের নিয়ে আপনি পড়ুন আজ অক্সফোর্ড ক্যামব্রিজে যে সমস্ত বড় বড় গুরুরা তাদের বিশাল খেদমত আছে মুহাদ্দিসরা ওই খেদমত করতে পারেনি জন্মগত ইহুদি খ্রিস্টান কিন্তু শিখেছে আরবি ভাষা ওরা যত বড় খেদমত করেছে আমার উস্তাদ মুফতি সাইদ আহমদ পালানপুরি বলতেন যে অরিয়েন্টালিস্টদের একজন আছে নাম আমি ভুলে গেছি যে 16 বার মুস্তাদে আহমদ প্রথম থেকে শেষ পর্যন্ত পড়েছে কয়বার 16 বার ইহুদি খ্রিস্টান জন্মগত গবেষণা করে কোরআন হাদিস নিয়ে তারা জামাল মুফাহরাস বানিয়েছে হাদিসের শব্দগুলোকে ডিকশনারি ভিত্তিক সাজিয়েছে মানে নিয়াত নিয়াত শব্দ লেখার পর লিখেছে যে নিয়াত শব্দটা আবু দাউদে এত নাম্বার হাদিসে আছে নিয়াত শব্দটা তিরমিজিতে এত নাম্বার হাদিসে আছে নিয়াত শব্দটা ইবনে মাজাহে এত নাম্বার হাদিসে আছে এই ডিকশনারি কোনো মুসলমান আহলে হাদিস মুসলমান মুহাদ্দিস তৈরি করেনি অরিয়েন্টালিস্ট ইহুদি খ্রিস্টানরা তৈরি করেছে কেন তারা চেয়েছে ইসলামের মধ্যে বিকৃতি ঢুকাতে একটা ধর্মের অবিকৃত থাকাই ওই ধর্মের আসল বিজয় আর আদিকাল থেকে আজ পর্যন্ত আহলের হাদিসদের 100 তে 100 টার্গেট ছিল এক নাম্বার প্রায়োরিটি ছিল অবিকৃত ইসলাম চাই বিকৃত ইসলাম চাই না জাল জয়ব হাদিস ভিত্তিক ইসলাম চাই না সহি হাদিস ভিত্তিক ইসলাম চাই শিরক বেদাত যুক্ত ইসলাম চাই না শিরক বেদাত মুক্ত ইসলাম চাই তাতে যদি দেহের রক্ত দেওয়া লাগে তো দিতে রাজি আছি আহমদ বিন হাম্বাল রক্ত দেয়নি শেখুল ইসলাম ইবনে তাইমিয়া রক্ত দেয়নি শেখুল ইসলাম ইবনে তাইমিয়াকে জেলখানায় বন্দী করে আহলুল হাদিসদের কণ্ঠকে কি রোধ করা গেছে আহমদ বিন হাম্বালকে বাগদাদের রাস্তায় উল্টা করে ঘুরিয়ে আহলুল হাদিসদের কণ্ঠকে কি রোধ করা গেছে ইমাম মালিককে পিটিয়ে তার ফতোয়া থেকে কি তাকে সরানো গেছে যায়নি নাসিরউদ্দিন আলবানী রাহিমাহুল্লাহর উপর শত অপবাদ শত জুলুম শত অত্যাচার বহিষ্কার করেও তাকে তার আদর্শ থেকে সরিষা সমপরিমাণ টলানো যায়নি আহলুল হাদিসরা আদর্শে বিশ্বাস করে আহলুল হাদিসরা আদর্শের জন্য সব কিছু বিসর্জন দিতে রাজি আছে টাকা পয়সা বিসর্জন দিতে রাজি আছে সন্তান সন্ততি বিসর্জন দিতে রাজি আছে ক্ষমতা বিসর্জন দিতে রাজি আছে নিজের জীবন বিসর্জন দিতে রাজি আছে সিলেটের মাটিতে 500 কোটি 1000 কোটি টাকার মামলা দিয়ে যারা তা আমাদের কণ্ঠকে রোধ করতে পারেনি তারাই তো হত্যার চেষ্টা করে কণ্ঠকে রোধ করতে গেছে
এটাই প্রমাণ করে এই হত্যার চেষ্টাই প্রমাণ করে যে ইসলামকে 100 তে 100 অবিকৃত রাখার আন্দোলনই সঠিক আন্দোলন এই আন্দোলনই এমন সঠিক আন্দোলন যে আন্দোলনকে শুধু এদেশের বিলাতীরা ভয় পায় না ওই আমেরিকায় বসে থাকা ইসরায়েলে বসে থাকা ভারতে বসে থাকা ব্রাহ্মণবাদী সাম্রাজ্যবাদীরা ভয় পায় কেন না তারা টাকা দিয়ে ধোঁকা দিয়ে লোভ দিয়ে লালসা দিয়ে অন্যদেরকে পরিবর্তন করতে পারে কিন্তু আহলে হাদিসদের পরিবর্তন করতে পারে না এটাই সমস্যা সম্মানিত উপস্থিতি এজন্য আমি আমার বক্তব্যে যেটা বোঝাতে চেয়েছি সংক্ষিপ্ত সারমর্ম কথাই এত বিস্তারিত এখানে বলার মতো সময় নেই বক্তব্য শেষ করে দিতে হবে আসল কথা হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহর অর্থ বুঝতে হবে এবং আহলুল হাদিসরা কি চায় সেটা পরিষ্কার বুঝতে হবে ক্ষমতা চায় না এই কথা অসম্ভব ক্ষমতা আমরা চাই কিন্তু কোনো প্রকার কম্প্রোমাইজ করে নয় ক্ষমতা আমাদের টার্গেট নয় আমাদের টার্গেট আল্লাহর উলুহিয়াত আল্লাহর উলুহিয়াতের সাথে কোনদিন যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ক্ষমতা দেয় তাহলে আমরা ক্ষমতায় যাব ইনশাআল্লাহ কিন্তু আল্লাহর উলুহিয়াতে শরীর সংক্রমণ কম্প্রোমাইজ করে আমরা ক্ষমতায় যেতে রাজি নই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আহলুল হাদিসদের তাদের আদর্শের উপর তাদের আকীদার উপর মরা পর্যন্ত অবিকৃত অটল এবং অবিচ্যুত রাখে আল্লাহুম্মা আমিন এই বলে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানেই শেষ করছি ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু